সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি করোনাকালীন সময়ে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। অনলাইন পাঠে সবাইকে স্বাগত। আশা করি অনলাইন পাঠে তোমরা তোমরা কিছু না কিছু উপকার পাচ্ছ। তোমরা খাতা কলম নিয়ে বসবে, বাংলা দ্বিতীয় পত্র পড়ার সময় অবশ্যই খাতা কলম হাতে নিয়ে বসবে। আজকের মতো অবশ্য বইয়ের কোনো দরকার নাই। আমি শাহনাজ আক্তার, সিনিয়র শিক্ষক, পুনাবাড়ী কুদ্দুস উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। আজকে আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণ ও নিয়মিতি পড়াবো, শ্রেণী সপ্তম। ঠিক আছে, নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে দেখো, এদিক দিয়ে একটা রাস্তা আর এদিক দিয়ে একটা রাস্তা চলে আসে। এই বড় রাস্তাটার সাথে এই ছোট রাস্তাটা দেখো, এইখানে এসে মিলিত হয়েছে, ঠিক না? এইখানে এটার হলো এই দুটি রাস্তার মিলনস্থল, মানে হলো সন্ধিস্থল। ঠিক আছে, এই দুটি রাস্তার মিলনস্থল। এটা কিন্তু মিলনস্থল না। এখানে কি মিলনস্থল বোঝা যায়? এখানে কি কোথাও মিলছে? না, মিলছে কোথায়? এই যে এখানে। তাহলে এটা হইল মিলনস্থল, মানে হইল সন্ধিস্থল। এখানে দেখো, নিচের চিত্র দেখো এবং বলো। এখানে দেখো দুইটা পাখি আছে, দেখো পাখি দুটো কি করে, কি করলো? দুই পাশ থেকে দুটো পাখি আসে, একত্রে মিলিত হলো, ঠিক না? পাখিগুলো কি করছে? দুই পাশ থেকে একত্রে এসে মিলিত হয়েছে। তাহলে বলতে পারবে আজকের পাঠ কি হতে পারে আমাদের? হ্যাঁ, আমাদের আজকের পাঠ সন্ধি। দেখো, সন্ধি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আমি বলবো জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আমরা হর হামেশাই কথা যখন বলি, লেখালেখি যখন করি, বই পড়ি, ব্যাকরণের অন্য অধ্যায়ে টাচিন না থাকলেও সন্ধির সম্পর্ক অহরহই থাকে। সুতরাং এটাকে গুরুত্ব দেওয়ার বিষয়, সেজন্য আমি বলবো ক্লাসটি গুরুত্ব সহকারে তোমরা করবে। আর সন্ধির প্রাথমিক অর্থ হলো কি? মিলন। আমরা ছোট কাল থেকে জেনে এসেছি সন্ধি শব্দের অর্থ হলো মিলন, কিন্তু মিলন হলো এর মাঝে বিকৃতি হয়, পরিবর্তন হয়, সব ক্ষেত্রে কিন্তু মিলন হয় না। কিন্তু এখানে দেখো, সন্ধির মূল একটা ই দেখো, আমরা আজকে এই পাঠ থেকে কি কি শিখবো সেটা একটু জেনে নিই। দেখো, এই পাঠ থেকে সন্ধির ধারণা লাভ করতে পারবে। সন্ধি কাকে বলে ও কত প্রকার বলতে পারবে, সন্ধির প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে, স্বর সন্ধি ও ব্যঞ্জন সন্ধি কাকে বলে বলতে পারবে। ঠিক আছে, এই যে আজকে যতটুকু আমি আলোচনা করব, এখান থেকে তোমরা এই জিনিসগুলাই মানে ই করতে পারবে, জানতে পারবে। এখানে দেখো, আমাদের সন্ধির একটা মোটামুটি দেখি আমরা। সন্ধি শব্দের অর্থ হলো মিলন, আমরা জানতাম ছোটকাল থেকেই জানি যে সন্ধি শব্দের অর্থ হলো মিলন, বা এখনো জানি সন্ধি শব্দের অর্থই হলো মিলন। এই দেখো, সন্ধি শব্দের বিশ্লেষণটা দেখো,
সম যোগ ধী ধাতু যোগ ই। এই ধী ধাতু যোগ ই এইটার এই যে ধী এর ব্যাখ্যা হলো এটা, এই সম মানে হলো সমানভাবে, আর ধী যোগ ধী ধাতুটা হলো ধরে রাখা। তাহলে সমানভাবে ধরে রাখা তার মানে কি, সমানভাবে কি একসাথে মিলিত ভাবে, এই যে এই দুইটার অর্থই হলো এই যে মিলন। এবার আসো সন্ধি শব্দের সন্ধিটা কি, সন্ধি শব্দের সন্ধি হলো সমযোগ ধী সন্ধি। উদাহরণ দেখো মহাযোগ আশয়, মহাশয় এখানে এই যে মহার সাথে আ আছে তার মানে কি সরাইতে আকার, এখানে সরাই আছে একটা, আর এইখানে দেখো একটা সরাই আছে, ঠিক না? এই আ এবং এই আ মিলে হয়েছে এই যে এখানে দেখো আকার, আমি ই দিয়ে লিখছি তো ভালো করে বোঝা যাচ্ছে না, আকার। তাহলে আমাদের এই কি হলো মহাশয় হলো, এই মহাশয়টা কিভাবে হলো সেটা আমি দেখাচ্ছি পরের ইয়াতে। তাহলে দেখো হা এর আকার ও আ একত্রে মিলে কি হলো আকার হলো, এই যে দেখো হয়ের সাথে আকার হলো, ঠিক আছে? তারপর দেখো ধারণা দেখো, যে দুটি শব্দে সন্ধি হয় তার প্রথমটিকে বলে পূর্ব শব্দাংশ, পরেরটিকে বলে পর শব্দাংশ। উদাহরণ দেখো এখানে অতি যোগ অন্ত, অত্যন্ত, অতি হলো পূর্ব শব্দাংশ আর অন্ত হলো পর শব্দাংশ। তাহলে পূর্ব শব্দাংশের শেষ, পর শব্দাংশের প্রথম, দুটো মিলে মিলন হয়। এই এই অতি হলো পূর্ব শব্দাংশ আর অন্ত হলো পর শব্দাংশ, আর অতির শেষ হলো এই যে ঋষিকার্তি। এইখান দেখো পূর্ব শব্দাংশের শেষ, পর শব্দাংশের প্রথম, দুটো মিলে মিলন হয়। এই অতি ঋষিকারটা আর হলো এইখানে হলো স্বরয়, এই দুইটা মিল, এই দুইটার মিলন হয় আর কি হয় পরে সন্ধি হয়, ফলে ফলে এই দুইটা মিলে যা হবে সেটাই হবে সন্ধি, তা পূর্ব অংশের শেষে যুক্ত হয়। এই এটা হলো পূর্ব অংশ, আমাদের এখানে রশি ঋষিকার চলে গেলে কি রইল ত রইল। এই আমাদের যে এই যে দেখো রশি যোগ অ, এই যে রশি এই ঋষিকার আর হইলো এই যে এইটা হইলো অ, এই দুইটা হলো জফলা। এই পূর্ব শব্দাংশের এই জফলাটা এসে এই তয়ের সাথে কি হবে যুক্ত হবে। এই যে দেখো এখানে ঋষিকার চলে গেছে, চলে যাওয়ার পর কি রইল বাদ ত, ত হইলো পূর্ব শব্দাংশের শেষ অক্ষর। এইখান থেকে এখানে এই যে সন্ধিটা আমরা পেলাম, এখানে এই সন্ধিটা এই তয়ের সাথে যুক্ত রইল, আর এখানে সরায় চলে গেছে তাহলে কি রইল নয় তৈরি হয়েছে, ঠিক না? এখানে দেখো সরয় আর তয় জফলা, এই যে জফলা আর হইলো দন্তার নয়, তো এই হইলো অত্যন্ত। এই নবান্নটাও ঠিক একই রকম, তোমরা বাসায় এটা ট্রাই করবে, ঠিক আছে? তোমাদের জন্য এটা রইল। তাহলে এবার সংখ্যাটা বলতে পারবে না, এবার তাহলে তোমাদের সংখ্যাটা বলতে হবে। এখানে দেখো এই যে সন্নিহিত অবলিক পাশাপাশি অবলিক অব্যবহৃত দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে সন্ধি বলে। আমরা বলতাম দুটি বর্ণের বা দুটি ধ্বনির পাশাপাশি মিলনকে সন্ধি বলে। এখানে আমি আবার দেখো দুই দুইটা ই সন্নিহিত লাগাইলাম আর হইলো পাশাপাশি লাগালাম। এখানে দেখো সন্নিহিত কি, সমযোগ নিহিত, সন্নিহিত সন্ধি বিচ্ছেদ সমযোগ নিহিত, আর এই সন্নিহিত এর অর্থ হলো একত্রে অবস্থান, তার মানে কি পাশাপাশি, একত্রে মানে হইলো পাশাপাশি অবস্থান। আবার দেখো অব্যবহৃত মানে হইলো যার মধ্যে কোনো
দূরত্ব নেই বা ব্যবধান নেই বা গ্যাপ নেই, আর সেটাই হলো অব্যবহৃত। তার মানে কি এটা হলো পাশাপাশি। এবার দেখো এই যে মহাশয়, মহা যোগ আশয়, মহাশয় এখানে মহার হ আকার আ, আর এখানে শেষে হইলো, এটা হলো পূর্ব শব্দাংশ আর এটা হলো পর শব্দাংশ। এই পূর্ব শব্দাংশের আ এবং পর শব্দাংশের প্রথম আ, এই দুইটা মিলে হয় সরায়া, আর সরায়া মিলে হয় আকার। তাহলে আমরা আগে শিখে আসছি যে পূর্ব শব্দাংশের শেষের অক্ষরের সাথে আমাদের যে সন্ধিটা হবে, তাহলে কি হলো সন্ধিটা হলো আকার। এই আকারটা এসে এই পূর্ব শব্দাংশের শেষের অক্ষরের সাথে যুক্ত হবে, তাহলে কি আর শেষের কি পর শব্দাংশের সরায় চলে গেল, চলে যাওয়ার পর তাহলে কি রইলো, তালব্য আর অন্তস্থ রইলো। তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদটা হলো মহাশয়, ঠিক আছে, মহাযোগ আশয় হলো মহাশয়। এবার আমরা পাশাপাশি দেখি, আমরা সন্ধি কেন পড়ব, সন্ধি পড়ার মানে ই হলো তোমাদের এর গুরুত্ব কি, আর এর গুরুত্ব বা এর প্রয়োজনীয়তাটাই বা কি, কি দরকারে আমরা সন্ধিটা পড়ব। আমি এক একটা জিনিস পড়ব আর এটা লাভ জানবো না, তা কি হয়? অবশ্যই না। তাহলে দেখো আমরা কেন সন্ধি পড়ব, লাভটা কি আমরা একটু দেখি নেই। এখানে দেখো প্রথম দেখো, স্বাভাবিক উচ্চারণের সহজবোধ্যতা, স্বাভাবিক উচ্চারণের সহজবোধ্যতা। দেখো আমরা সব সময় বলি স্বাগত, ঠিক না, এটা হলো স্বাভাবিক উচ্চারণ এবং সহজ। আমরা কিন্তু সুআগত বলি না, সুআগত। তারপর দেখো যথা ইষ্ট, আমরা কি বলি যে যথা ইষ্ট, এইভাবে বলি না, আমরা কি বলি যথেষ্ট। তুমি একটু একটা বার একটু বলবা যে তোমার আগমনে আমি যথা ইষ্ট খুশি হয়েছি, এভাবে বলো, বলো না কিন্তু, তাই কি বলো যে তোমার আগমনে আমি যথেষ্ট খুশি হয়েছি, তার মানে কি সহজ বোধ্যতা, সহজ হয়েছে। আবার তুমি কি একটা জিনিস উচ্চারণ করবা, করে ট্রাই করে দেখবা, যে যেমন তুমি 5 বার বলতে পারবা যে বিদ্যা আলয়, বিদ্যা আলো, এভাবে উচ্চারণ করে দেখো তো, দেখবা গলা শুকায় গেছে। তার মানে কি সহজ হচ্ছে না, তোমার কাছে কঠিন মনে হচ্ছে, ঠিক না। তারপর দ্বিতীয়টা দেখো, ভাষার মাধুর্য সম্পাদন করে, ভাষার মাধুর্য সম্পাদন করে। এখানে তো আমি উদাহরণটা লিখিনি, এখানে দেখো সৎ ইচ্ছা, এভাবে বলি না কিন্তু, আমরা কি বলি সদিচ্ছা, আমরা বলি সদিচ্ছা, ঠিক না। তারপরটা দেখো ভাষাকে সংক্ষেপ করে, বড় জিনিসটাকে কি করে ছোট করে, সংক্ষেপ করে। দেখো এখানে আমি একটা একটা লিখছি উদাহরণ, দেখো গো এসো না, এটা কি বড় না, গো এসো না, তাহলে এটা ছোট হলো গবেষণা। আবার দেখো নে অন, নে অন, আরেকটা উদাহরণ দেখো নে অন, তার মানে কি এটার ছোট হইলো নয়ন। বুঝতে পারতেছো সবাই? আবার দেখো
ভাষায় নতুন নতুন শব্দ গঠন করে, ভাষায় কি করে, নতুন নতুন শব্দ গঠন করে। দেখো নব যোগ অন্ন, নবান্ন, এখানে নব অর্থ হইল নতুন, আর অন্ন অর্থ হইল ভাত বা খাবার, চাল যেটাই বলো, আর নবান্ন হইল কৃষকদের একটা অনুষ্ঠানের অনুষ্ঠানের নাম। তাহলে দেখো আমরা এখানে তিনটা শব্দের অর্থ পাচ্ছি, তিনটা অর্থ পাচ্ছি, তাহলে নতুন শব্দ গঠন হইল। এবার দেখো ভাষার মাধুর্য রক্ষিত না হলে সন্ধি করার নিয়ম নেই, ভাষার মাধুর্য যদি রক্ষিত না হয়, রক্ষা না হয়, তাহলে সেটা সন্ধি করা যাবে না। দেখো তুমি বাজারে যে বলো যে আমার একটু কচ্চা দালো দেন তো, কচ্চা দালো, দোকানদার কি বুঝবে তুমি কি কি বললা? আর এই কচ্চা দালুকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে দেখো কচু যোগ আদা যোগ আলু, তার মানে কি, কচ্চা দালু। তাহলে এটা কি বাসার মাধুর্য রক্ষিত হইল, হইল না। আবার দেখো তুমি বললা যে আমাকে চালু দেন তো, চালু দিলে তুমি যদি বলো চালু দেন, তাহলে দোকানদার বুঝবে তুমি মনে হয় তাকে বলছো তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। আসলে তো চালু যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কি হয়, চা যোগ আলু, চালু। তাহলে এটাও কি হইলো না, ভাষার সৌন্দর্য রক্ষা হইলো না। ঠিক আছে, যদি না বুঝো তাহলে তোমরা আমার সাথে কি করবে, যোগাযোগ করবে, আমার এখানে আমার সাথে যোগাযোগ করার অনেক সুবিধা তোমাদেরকে তোমাদের দেওয়া হয়েছে। এখন দেখো এবার আসো আমরা সন্ধির প্রকারভেদ দেখি, সন্ধি কত প্রকার। দেখো সন্ধি, সন্ধি হলো প্রথমত, সন্ধি কি, প্রথমত প্রাথমিক ভাবে আমরা জানি যে সন্ধি হলো দুই প্রকার। এখানে দেখো সন্ধি হলো দুই প্রকার, বাংলা সন্ধি আর হলো তৎসম সন্ধি। এই বাংলা সন্ধিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, স্বর সন্ধি আর হইলো ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, স্বর সন্ধি আর হইলো ব্যঞ্জন সন্ধি। এই তৎসম সন্ধিটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি আর হইলো বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হইলো রজাত সন্ধি আর একটা হইলো সজাত সন্ধি। আমি তোমাদেরকে আগামী ক্লাসে তোমাদের স্বর সন্ধি সম্পর্কে কি করব, আলোচনা করব। তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে থাকবে, এর জন্যই তুমি তোমাদেরকে আগে আমি মেসেজটা দিয়ে দিলাম, তোমরা বই খাতা নিয়ে সেদিন বসবে, আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা করবে। এবার দেখো স্বরসন্ধি, দেখো স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যথা দেখো হিম যোগ, হিম যোগ আলয়, হিমালয়। এখানে হিম দেখো অ আসে না উচ্চারণ করতে, অ অ কি স্বর, স্বরধ্বনি না, আবার আ হইলো স্বরধ্বনি, এই অ আর আ মিলে হইলো আ মানে আকার। এখানে আমাদের আমরা বলছিলাম যে দুইটা পূর্ব শব্দাংশ এবং পর শব্দাংশ মিলে যে সন্ধি হবে, সেটা পূর্ব শব্দাংশের শেষের অক্ষরের সাথে কি হবে, যোগ হবে। তাহলে হিমর সাথে আমরা পেলাম হলো আকার, তাহলে এই যে আকার হিমালয়, আর এখানে আ তো বাদই গেল বা চলে গেল, তাহলে লয় রইল। তাহলে ময়ের সাথে আমরা কি পেলাম, আকার পেলাম, এই ময়ের সাথে আকার লাগাই দিলাম, আর এই ল আর অন্তস্থ এই যে হয়ে গেল হিমালয়। বুঝতে পারছো সবাই? এইবার সব ব্যঞ্জন সন্ধি,
স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির, কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। এখানে দেখো উত যোগ চারণ, এ দেখো উত, এখানে কি এটা ব্যঞ্জন বর্ণ না, আর এটাও হইলো ব্যঞ্জন বর্ণ, এই দুইটা ব্যঞ্জন বর্ণ মিলে আমাদের কি হইলো সন্ধি হইলো। এই যে এই যে দেখো উচ্চারণ হইলো, ঠিক আছে। আমাদের তোমাদেরকে আমি বলছি যে আগামী ক্লাসে তোমাদের স্বরসন্ধি সম্পর্কে শিখাবো, তাহলে আজকে দেখো বাড়ির কাজ, দেখো স্বরসন্ধির কয়েকটি উদাহরণ বাড়িতে বসে বসে চর্চা করবে। আগামী ক্লাসে আমি যদি তোমাদেরকে পড়াতে নিই, তখন যেন তোমরা সুন্দরভাবে সেগুলা কি করতে পারো, বুঝতে পারো, এবং আমার সাথে কথা বলতে পারো, বা আমাদের যে অনলাইন ক্লাসের যে আছে, তোমাদের কমেন্ট বক্স আছে ইউটিউব চ্যানেলে, সেই কমেন্ট বক্সে তোমরা কি করতে পারবে, কমেন্ট করতে পারবে, ঠিক আছে। প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারবে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো সবাই, ঠিক আছে।